হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য করা যারা পুলিশ হওয়ার স্বপ্ন দেখছ। তোমরা সকলেই জানো যে 18 তারিখ একটা আন্দোলনের কিন্তু ডাক দেওয়া হয়েছে এবং সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে অরাজনৈতিকভাবে এই আন্দোলন কিন্তু করা হবে। সেখানে অনেক সম্মানীয় শিক্ষক শিক্ষিকারা থাকবে, তোমরাও থাকবে এবং শান্তিপূর্ণভাবে আমরা আমাদের যে মতামত সেগুলো কিন্তু রাখব পুলিশ বোর্ডের সামনে, ঠিক আছে? এখানে দেখতেই পাচ্ছ তোমরা 18 তারিখ শিয়ালদা থেকে ধর্মতলার পদযাত্রা হবে এবং সেখানে কিন্তু মানে শিয়ালদায় যেটা আর কি টাইম, সেটা কিন্তু 11:30। আশেপাশে যারা থাকো, যারা দূরে থাকো, তারা অনলাইনে সাপোর্ট করবে, যদি আসতে পারো, সম্ভব হয় অবশ্যই আসবে, কারণ এটা তোমাদেরই লড়াই। আর যারা আশেপাশে থাকো তারা কিন্তু অবশ্যই আসবে, কারণ তুমি যদি ভাবো যে আমি ঘরে বসে থাকবো তাহলে কি হবে, তাহলে কিন্তু ওই আন্দোলনটাও বসে যাবে, কারণ প্রচুর শিক্ষক শিক্ষিকারা আছে যারা কিন্তু তোমাদের সাপোর্ট করার জন্য সব সময়ই আছে, ঠিক আছে? প্রত্যেক শিক্ষক শিক্ষিকারা আসছে, তারা তোমাদের হেল্প করছে, তাদের চ্যানেলের মাধ্যমে সেগুলোকে আমরা দেখাবো, তারা দেখাবে, কেন এগুলো শুধু তোমাদেরই জন্য। তো আমাদের অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে একটু কেপির ইন্টারভিউ চলছিল, যার জন্য একটু লেট হয়ে গেল, এই জন্য সরি। কিন্তু একদম 18 তারিখের আগেই যেহেতু আমরা ভিডিওটা দিচ্ছি, তাই ছেলে মেয়েদের কিন্তু আবার মনেও পড়ে যাবে, হ্যাঁ আন্দোলন একটা কিন্তু আছে, ঠিক আছে? সম্পূর্ণ অরাজনৈতিকভাবে শান্তিপূর্ণভাবে আমরা আমাদের যা দাবি আছে সেইগুলো জানাবো। সেগুলো তুমি দেখতেই পাচ্ছ এখানে মোটামুটি কি দাবি আছে, সেখানে গিয়েও তোমরা জানতে পারবে, ঠিক আছে? তাহলে আর বেশি বড় ভিডিও করছি না, তোমাদের টাইম নষ্ট করবো না, রিপন স্যার তোমাদের কিছু বলবে। টিএস খান, এই আন্দোলনের মূল বিষয়বস্তুই হচ্ছে কি ডাব্লিউবিবি কনস্টেবল কেপি কনস্টেবলের নিউ ভ্যাকেন্সি নিয়ে আসতে হবে, যেমন মহিলাদের ক্ষেত্রে একটা হাইটের ব্যাপার আছে, এগুলো হচ্ছে আমাদের মূল বিষয়বস্তু যেটা তোমাদের জন্যই কিন্তু পড়া। আর তোমরা নিশ্চয়ই সকলেই জানো পশ্চিমবঙ্গের এখন যা অবস্থা আছে, উইদাউট কোনো আন্দোলন ছাড়া কিন্তু নিউ ভ্যাকেন্সি আসছে না, সেই জন্য তোমাদের সুবিধার্থে তোমাদের জন্য তোমরা সকলেই সমবেত একদম শিয়ালদা স্টেশনে 18 জানুয়ারি সকাল 11:00। দেখো অনেক শিক্ষক শিক্ষিকাদের মধ্যে অনেক রকম মত পার্থক্য থাকতে পারে, অনেক রকম ভেদাভেদ থাকতে পারে, ঠিক আছে? যেগুলো মানে স্বাভাবিক ব্যাপার, ন্যাচারাল ব্যাপার, ঠিক আছে? কিন্তু তারা সকলে মিলে এক জায়গায় আসছে, কেন? তোমাদের হেল্প করছে, সেখানে তোমরাই যদি না থাকো তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কিছু করার নেই, ঠিক আছে? তো সেক্ষেত্রে অবশ্যই যারা আশেপাশে থাকো এটাই থাকবে, তোমাদের মতামত যা আছে সেগুলোকে জানাবে শান্তিপূর্ণভাবে, ব্যাস তাহলেই হবে, ঠিক আছে? চলো তাহলে আবার একটা নতুন আন্দোলনের মাধ্যমে দেখা যাক নতুন কি কি করা যায় বা কি কি আমাদের জন্য পুলিশ বোর্ড করে। ওনাদের প্রতিও আমাদের একটা আশা আছে যে আশা করি তারাও কিছুটা ভাববে আমাদের কথা, ঠিক আছে?